বিভিন্ন নেতারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা পালন করতে পারেন শিক্ষা কমিউনিটি সেফটি পরিবেশ রক্ষা রিসাইক্লিং এবং ভ্যাকসিন বা পাবলিক হেলথের মতো বিষয়ে প্রভাব রাখতে পারেন তারা টাওয়ার এর নির্বাহী মেয়র লুতুর রহমান টাউন হলে ইমাম খতিব সহ ইসলামিক স্কুল ও কলেজের প্রিন্সিপালদের সাথে এক বিশেষ সভায় এসব কথা বলেন মেয়র জানান পরবর্তীতে কাউন্সিল মামসহ সহ অন্যান্য ফেথ লিডারদের সাথেও এসব বিষয়ে ট্রেনিং এবং আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে তার এসময় সময় কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ু মিয়া চিফ এক্সিকিউটিভ জুলি লরেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাদের কার্যক্রমে কথা বলেন মেয়র জানান ইউকে জনসংখ্যার মাত্র ছয় পার্সেন্ট মুসলমান হলেও মুসলিম প্রিজনারের সংখ্যা হচ্ছে প্রায় সতেরো পার্সেন্ট একইভাবে কোভিড নাইন্টিনের সময়ও সাউথ এশিয়ান কমিউনিটি সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন রিসাইক্লিন বা পরিবেশ সুরক্ষায় অন্যান্য বাড়ার তুলনায় অনেক পিছিয়ে আছে টাওয়ার হামলেটস এই ক্ষেত্রে সবচেয়ে বড় কমিউনিটি হিসেবে বাংলাদেশি মুসলিম কমিউনিটি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মেয়লুফুর রহমান সভায় ইসলান্ডন মসজিদের ইমাম আবুল হোসেন খান ইমাম সৈয়দ আনিসুল হক দাওয়াতুল ইসলামের আমির আব্দুর রহমান আল মাদানি সাবেক আমির হাফিজ আবু সাইদ ব্রিকলেন মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন